আমি তো মনে করেন গরিবের বন্ধু তো সাইফুল ভাই, আমি আছে ধনীর বন্ধু। ধনীর বন্ধু জি, এই দুটো ছাগল আছে, মাত্র 8000 টাকা দিয়ে দেবো খাসির বাচ্চা। মাত্র 8000 টাকা? মাত্র 8000 টাকা খাসির বাচ্চা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসি এই মুহূর্তে আমরা জিকোর কাছা সেই বিখ্যাত ছাগলের হাটে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগল, আজকে একটু অনেকটা আগে আসছে, এখনও ছাগল কিন্তু এখন আসে নাই, এখনও অনেক ছাগল আসবে, কারণ মাত্র বাজে কিন্তু 12টা। আসলে এই হাটটা কিন্তু 12টা, 1টা, 2টা, এর ভিতর কিন্তু জমজমের একটা হাট কিন্তু হয়। তো এই জায়গায় আমরা বারবারই বলি, আমরা দক্ষিণবঙ্গ এবং যদি যশোর জেলা এর ভিতরে যদি কোনো বড় হাট হয়ে থাকে তো এটাই সেই জিকোর কাছা ছাগলের হাট। তো আমরা আজকে দাম দাঁড়ানোর চেষ্টা করবো বেশ কিছু ছাগলের, যে কেমন দামে ছাগল বিক্রি হয় এই হাটে, এবং বেশ কিছু ব্যবসায়ীর আজকে নাম্বার দেবো, যাতে করে আপনারা দেখে শুনে তার কাছ থেকে পছন্দ মতো কিন্তু আপনারা ছাগল কিনতে পারবেন। তো চলুন আমরা দু একটা ভাইয়ের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন আমাদের সেই শুকুর আলী ভাই, ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। তো যাক, মাশাআল্লাহ, আজকে কয়টা ছাগল আনছেন? আজকে ভাই 15 পিস আনছি ভাই। 15 পিস আনছেন, বেচা বিক্রি কয়টা করছেন এই মুহূর্তে? তিনটে বেচছি ভাই। তিনটে বিক্রি হয়ে গেছে। এই এটা জাতে কি জাত আছে? এটা আছে রামের কুরাস ভাই। রামের কুরাস, এটা অরিজিনাল তো? জি, এটা অরিজিনাল রামের কুরাস, দেখেন। আচ্ছা, আজকে তো আগে তো একটা কম একটা অফার দিলেন, মূল্য ছাড় দিয়েছেন। আজকের জন্য মূল্য ছাড়, দুইটা মাত্র খাসির বাচ্চা 7000 টাকা। দুইটা ছাগল 7000 টাকা? 7000 টাকা। আর যদি ইউটিউব থেকে বাইরে আসে তাদের জন্য মাত্র 6500 টাকা রাখবো দুটো বাচ্চা। আরো 500 কম। প্রিয় দর্শক, ছাগল দুটো দেখুন, অনেকে আবার প্রশ্ন করে থাকেন যে ভাই দেখলাম একটা, দেখলাম একটা, আসলে যার যেমন তেমন দামে কিন্তু আপনি কিনতে পারবেন। তবে এই ধরনের বাচ্চাগুলো, এই ধরনের বাচ্চাগুলো কিন্তু আপনারা মোটামুটি আমরা বলে রাখি, অনেকেই বলবেন যে আসলে এই ধরনের বাচ্চা সর্বনিম্ন আসলে 6000 টাকা, 5000 টাকা, অন্য হারে কিন্তু আপনি পাবেন। সেখানে এই জিকোর কাছে হাটে আপনি অনেক কম মূল্যে পাবেন। তো ভাই এই দুইটা আপনি দেবেন মাত্র মাত্র 6500 টাকা? 6500 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই। তো মোটা বাচ্চা আছে, আমার কাছে দেশি বাচ্চা আছে, এটা দেশি, দেশি, এটা দেশি, যে অরিজিনাল দেশি বাচ্চা এটা। হ্যাঁ, এটা কি দাঁতে দাঁতে কয়টা? না, এখনো দাঁত হয় নাই। আরে একটা বিলাট বেঙ্গল ছাগল আছে। আচ্ছা, এটা দাঁত হয় নাই, এটা আমরা একটু আগে দেখাই, এটা তো দাঁত হয় নাই। জি জি, দাঁত হয় নাই, খাসির বাচ্চা। জি, খাসি। এটা কেমন দাম চাচ্ছেন? এটা এটা মাত্র 7000 টাকা হলে বেচে দেবো। মাত্র 7000 টাকাই? ওজন কত হবে এটা? 8 কেজি ওজন আছে। শিওর হবে ভাই? জি, 8 কেজি শিওর আছে। কমানো যাবে না? না। আর ইউটিউব থেকে ভাইরা আসলে মাত্র 6500 টাকা রাখবো। ভাই একটা কথা বলবো, জি, আপনারা জানেন এই জায়গার কিন্তু আমাদের গরিবের বন্ধু একজন আছে সাইফুল ভাই, উনি কিন্তু অনেকে ছাগল ক্রয় করে দেয়, কিনেও দেয়। তো আপনি কি সেটা কি আপনি করতে পারবেন কি? জি, ইনশাআল্লাহ পারবো ভাই। এবং সেটা কতটা চিপ রেট আপনারা দিতে পারবেন? আসলে যতটুকু দেওয়া যায়, কারণ একজন মানুষ অনেক আশা নিয়ে কিন্তু আসবে আপনাদের কাছে। আমার মেন কথা, আমাদের ভিডিওতে যেরকম দেখছেন, আপনি যদি এসে এরকম না দেখেন মাল কিনবেন না, চলে যাবেন। এবং যখন যদি আপনি বেশি ছাগল কিনে দেওয়া লাগে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন? দিতে পারবো, দিতে পারবো। জি, দিতে পারবো। যতটুকু কমে দিতে পারবো? হ্যাঁ, যতটুকু কমে দিতে পারবো দিতে পারবো ভাই। দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে। এটা আপনার বললেন 8 কেজি ওজন আছে। জি, খাসির একটা বাচ্চা। জি, টাকা দাম চাইলাম, আর ইউটিউব থেকে বাইরে আসলে 6500 টাকা দিয়ে দেবো। 6500 টাকা দিয়ে দেবো। আচ্ছা, এরপর আমরা দেখলাম একটা ব্ল্যাক বেঙ্গল বলছেন, এটা জি ব্ল্যাক বেঙ্গল, অরিজিনাল দেশি বাচ্চা এটা, অরিজিনাল দেশি বাচ্চা ব্ল্যাক বেঙ্গল। এটা তো খাসি মনে হয়। জি, এটা খাসি। কেমন চাচ্ছেন এটা? এটা দাম চাই 6500 টাকা বাজারে দাম চাই, কিন্তু বেচা কিনা দাম 4500 টাকা হলে বেচে দেবো। একদম 4500 টাকা? 4500 টাকা। আচ্ছা, অনেকে বলে ভাই আপনি যে ছাগল দেখেছেন কম দামে, এটার ওজন কেমন হবে? আসলে ওটা ওজন কতটুকু হবে ভাই? এটা ওজন 4 কেজি ভালো আছে। 4 কেজি ভালো আছে। আসলে পুষার ক্ষেত্রে যেটা দেবে আসলে একটু দাম বেশি, ওইটা ওইটা ওইভাবে আর কি ফিক্সড হবে না। পুষা বাচ্চা তো ওজন হয় না, গোশে কোনো তাগ হয় না পুষার বাচ্চা, ওগুলো একটু বেশি দাম হয়। পুষার বাচ্চা গুলো একটু বেশি দাম হয়। আপনার জেনে নিই আমরা, আমার নাম মোবাইল, আমার নাম আছে মোহাম্মদ শুকুর আলী, মোবাইল নাম্বার 04 06 42 40 31। প্রিয় দর্শক ভাই, নাম্বারটা আমরা কিন্তু দিয়ে দিলাম, আপনারা যদি চান যে আসলে ছাগল দেখে শুনে নিতে, আপনার বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন। আর যে ছাগলগুলো দেখতে দেখাচ্ছি আমরা, আপনারা সেই ছাগলের উদ্দেশ্যে নিতে পারবেন। তো এরপরে আমরা আর বেশ কিছু ছাগল দেখাচ্ছি। হরিয়ানার কুরাস, হ্যাঁ, হরিয়ানার কুরাস মাত্র 15000 টাকা দিয়ে দেবো। হরিয়ানার কুরাস এত বড় ছাগল? জি, মাত্র 15000 টাকা। এত অনেক বড় ছাগল দেখতে পাচ্ছি। জি, ওজন কেমন হবে এটা? ওজন একটা একটা 8 কেজি করে আছে। 8 কেজি গোশ আছে? 8 কেজি গোশ? জি জি, গোশ আছে 8 কেজি। এই ছাগল দুটো দেখুন, মানে লাম বছর অনেক, কিন্তু দাঁতে মনে এখনো নেই। না, এখনো দাঁত হয়নি, এগুলো অনেক বড় হবে। এগুলো অনেক বড় হবে। যে এটা 30-35 কেজি হবে তখন দাঁত হবে। 30-35 কেজি তখন দাঁত হবে এই ছাগল। এটা হরিয়ানার কুরাস। দর্শক, ছাগল দুটো ভালো করে দেখে রাখুন, যদি আপনাদের প্রয়োজন হয় নিতে পারবেন। ফিক্স প্রাইস তো বললেন নাকি? জি, ফিক্স প্রাইস বলছি, একদম সিপ রেট বলে দিছি। জি, 15000 টাকায় এত বড় ছাগল দুটো ছাগল দিতে পারবে? কেউ দিতে পারবো না, মাত্র 15000 টাকায় দুই কেজি। মাত্র 15000 টাকায়? আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের যদি আর দু একটা একটু দেখাতেন। আমি তো মনে করেন গরিবের বন্ধু তো সাইফুল ভাই, আমি আছে ধনীর বন্ধু। ধনীর বন্ধু? জি, এই দুটো ছাগল আছে, মাত্র 8000 টাকায় দিয়ে দেবো খাসির বাচ্চা। মাত্র 8000 টাকা? মাত্র 8000 টাকায় খাসির বাচ্চা দিয়ে দেবো। এত বড় ছাগল? 8000 টাকা অরিজিনালি? 8000 টাকা, সত্যি সত্যি কথা, অরিজিনালি 8000 টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আপনারা আসবেন, এসে দেখে শুনে কিন্তু শুকুর আলী ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা
ছাগল নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চমৎকার ছাগল কিন্তু আজকে আমাদের শুক্রাইল ভাই দেখালো। মাত্র 3500 টাকা দিয়ে দেবো, দেখেন এটা মাত্র 3500 টাকা খাসির বাচ্চা, 3500 টাকা দিয়ে দেবো। জি, এই যে আমি এই ভাইয়ের কাছ থেকে এই দাতার কাছ থেকে কিনলাম ছাগলটা। আপনি কত কত নিলে? কত আমার কাছে 3500 টাকা কিনলে, 3500 100 টাকা হলে ইনশাল্লাহ বেশি আর কি আকৃষ্ট হবে না ইনশাল্লাহ। জি জি। আর বেশ কিছু ছাগল আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে ইনশাল্লাহ আপনারা কিন্তু দেখে শুনে কিন্তু ছাগল নিতে পারবেন, অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন। আচ্ছা, ব্যবসা করছেন কতদিন ধরে এই হাটে? আসলে আমার দাদা করে গেছে, আমার বাপ করে গেছে, আবার আমরা করতেছি। তাহলে তো একেবারে একদম আসেন ইনশাল্লাহ হাটে, ইনশাল্লাহ। আচ্ছা, মোটামুটি তো বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি আপনার হাতে। আছে কয়টা ছাগল আছে আজকে? আছে 14টা আছে। একটা ফিক্সড প্রাইস অবশ্যই বলবেন, যেহেতু অনেকে দূর দূরান্ত থেকে অনেকে আসে, তো সেক্ষেত্রে যদি একটু দাম দর দানোর চেষ্টা করেন। বিশেষ করে আমাদের জিগুর কাছে সবচেয়ে ছাগলের দাম কম, আপনারা আসবেন, সবাই আগ্রহ করে আসবেন, এই জায়গায় সবচেয়ে ছাগলের দাম কম। অন্য অন্য জায়গায় দেখা আছে 8000 ছাগল, আমাদের এখানে 6000 পাওয়া যায়, 1500 কম পাওয়া যায় এখানে। যেমন মনে করেন এই ছাগলটার দাম, এই ছাগলের দাম মাত্র 6200 টাকা, মাত্র 6200 টাকা, ঠিক আছে? খাসি ছাগল এটা 6200 টাকা। জাতি কি আছে ভাই? এটা জাত আছে হরিয়ানা বলে, আপনার পাবেন এই হাটে। বিশেষ করে এই একটা সাদা ছাগল আছে, এই সাদা ছাগলটার দাম মাত্র 7300 টাকা। এইগুলো ছাগল বড় ছাগল ভাই, এই ছাগল গুলো মনে করেন 55-60 কেজি গোশ মাংস লাগবে, 55-60 কেজি গোশ হবে। দেখছেন আপনি, দেখেন কত বড়, এখনো জালি বাচ্চা, এরা দুধ খাওয়া বাচ্চা করে, দাম কম আছে। এটা দাঁতে কি ওই যে রামের না হরিয়ানার ভিতরে? এটা হরিয়ানার ভিতরে আছে, কুরাস আর কি। আচ্ছা, একটু ছোট সাইজের আমরা ছাগল দেখতে পাচ্ছি। ছোট ছাগল আপনি দেখেন, এই একটা ছাগল আছে মাত্র 3000 টাকায় পাবেন, 3000 টাকা খাসির বাচ্চা। এই যে দর্শক, মাত্র 3000 টাকা একটা খাসির বাচ্চা, মাত্র 3000 টাকা। ছাগলটা কিন্তু অনেক লম্বা চওড়া আছে, একবার আছে ছোট বাচ্চা না, লম্বা চওড়া আছে। এটা কি দাঁতে কি আছে? এটা দেশি জাত বলে ভাই, দেশি জাত, দেশি জাত। জি, আবার এটা আছে নেড়ামুন্ড, এটা নেড়ামুন্ড মাত্র 4500 টাকা, নেড়ামুন্ড। এটা তো অনেক বড় হয়। হ্যাঁ, এটা বড় হবে, ঠিক আছে? কিন্তু আপনারা এই হাটে আসবেন, যদি আমার নাম্বারটা নিতে চান 01942-9411-93, আমার নাম আহমদ আলী, আমার সারসাথানায় বাড়ি, আপনি খোঁজ করবেন, এই নাম্বার যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পাবেন। যদি আপনারা এই ভিডিও দেখে এবং নাম্বার দেখে আপনি আসেন, আপনার যথেষ্ট কম রাখা যাবে, প্রত্যেক জিনিসপত্র আমি যে দাম বললাম তার চেয়েও 2-500 টাকা কম রাখা যাবে ইনশাল্লাহ। অনেক আশা নেই কিন্তু আপনাকে, আশা নেই, হ্যাঁ ইনশাল্লাহ, সেই আশাটা অবশ্যই রাখবেন, অবশ্যই অবশ্যই। আচ্ছা, অনেকে তো ছাগল কিনে দেয় বা অনেকে প্রয়োজন আছে কিনে দেওয়ার জন্য, সেটা পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। আমরা তো প্রথমে আপনার বললাম যে আমার দাদা করে যে ব্যবসা, বাপ করে যে ব্যবসা, আমরাও করে যাচ্ছি। আমরা যদি আপনাদের কিনে নিতে না পারি তাহলে আর কে দেবে বলেন? আমরা যে আমাদের এই ব্যবসাটা এটাই। আচ্ছা ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বেশ কিছু ছাগল দেখালাম, আসলে যার যা দাম সেটাই কিন্তু বলেছে, মানে বেশ কিছু ছাগল যেগুলো অনেক বড় সাইজ সেগুলো 4000, একটু ছোট সাইজ সেটা 3000, মানে আসলে এই রেটে। যেমন এই ছাগলটা আসলে দেখুন, খাসির একটা বাচ্চা মাত্র 3000 টাকা, এটা কিন্তু অন্য জায়গায় 5000-এর নিচে আপনি কখনোই পাবেন না, এটা 5000-এর নিচে কিন্তু এই ছাগলটা কোথাও পাবেন না। কিন্তু এই যে ছাগলটা মোটামুটি লম্বা চড়া ভালো আছে, এই ছাগলটা কিন্তু মাত্র পাচ্ছেন আপনি মাত্র 3000 টাকায়। তবে হ্যাঁ, আপনি এই ছাগলটা দেখলেন ভিডিওতে, আপনি যদি এসে বলেন ভাই এই ছাগলটা দিতে হবে 3000 টাকায়, তাহলে তো সম্ভব না, না অবশ্যই দেখে শুনে নেবেন, ভালো করে একটু যাচাই করে নেবেন। যেমন এই ছাগলটা আপনি বললেন কত ভাই? এটা কোনটা? এটা বললাম 6500 টাকা, 6500 টাকা। এই একটা বকরি বাচ্চা আছে, খুব কালার, একের কালার। হ্যাঁ, এটা মেউতি জাতের ছাগল বলে অনেক লোক। জি, মেউতি জাতের ছাগল বলে, এই ছাগল হেলুনের বাচ্চা, মানে বকরির বাচ্চা, কেউ বলে ফাটির বাচ্চা, ঠিক আছে? এই ছাগলটা আপনি মাত্র 3200 টাকায় পাবেন। এই ছাগলটা কোনো মানে এই যে আপনার আমি ফাও কথা বলছি তা না, আপনার ভিডিও কিন্তু এই ইউটিউবের ভিতরে ফাও কথা বলি না, যেটা সঠিক সেটাই বলি, ঠিক আছে? আপনারা আসবেন, এইভাবে আপনারা পাবেন, ঠিক আছে? আরও ফিক্সড করে দেখা যায় 2-100 টাকা আপনাদের কাছে কম রাখা যাবে ইনশাল্লাহ। ভাই কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন। আজকে কয়টা আনছেন ছাগল? আজকে মোট নিয়ে আসছি 4টা, ঘরে কিনা টিনা দিয়ে 10-11টা হয়েছে। 10-11টা আছে। আচ্ছা, আজকে কোনো কিছু অফার টফার আছে নাকি আপনার কাছে? হ্যাঁ, অফার তো অবশ্যই আছে, এখন সবই অফারে মাল, এখন বাজার একটু ডাউন তো। জি জি, মনে করেন যে ছাগল 7000 বেজি, সেই ছাগল এখন 5500-6 বিক্রি হচ্ছে, ছাগল প্রতি 1-1.5 হাজার কম। জি। আচ্ছা, একটু যদি দেখা দেন, আসলে এই এই সিরিজ দাঁতগুলো আমরা দেখতে পাচ্ছি, কি জাতের ছাগল আছে? এগুলো কুরাস, কুরাসের ভিতরে এটা ভালো।
মানে দেশীয় না একেবারে বিদেশীয় না আচ্ছা কেমন রেট চাচ্ছেন আমরা যদি এটা একটু বলি এটা আপনার জনগণ এক এক পিস মাত্র 4000 টাকা রাখা যাবে খাসি বাচ্চা মানে এগুলো 4000 টাকা রাখা যাবে পিস খাসি আর দর্শক এই এই সবগুলোই না না কিছু এই জোড়া 4000 কে রাখা যাবে ওই বেশ একটু বড় সরো আছে এটা একটু বড় আছে এটা পাটনাই মাল আছে এগুলো একটু যাতে উন্নত এগুলো একটু দাম বেশি জি এটা এটা খাসি বাচ্চা এটা কেমন দাম দিবেন এটা এটা মনে করেন যে 5000 টাকা কিনা ঠিক আছে খাসি বাচ্চা 5000 টাকায় কিনা কিনা বাচ্চা এরকম বাচ্চা আমরা 6000 টাকায় কিনেছি এক সময় জি জি তো এখন একটু বাজার খারাপ মোটামুটি পাবেন একটু কম দামে সবার কাছে পাবেন তবে অবশ্যই এসে দেখে শুনে নিতে পারবেন পাশাপাশি ভাইদের কিছু নাম্বার আমরা দিয়ে রাখছি চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যদি বেশ কিছু ছাগল কিনেন আপনারা তাদের সঙ্গে নিয়ে কিনবেন হয়তো বা আপনাকে 200 টাকা তো বকশিশ দিয়ে যাবেন বেশ কিছু ছাগল প্রতি সেটা কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনারা ঠকবেন না তো ভাই আপনার নাম্বার একটু বলবেন আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলী আমার মোবাইল নাম্বার 09419604669 এই নম্বরে যোগাযোগ করলে হবে আর প্রতারকের পাল্লায় যেন পড়বে না এরকম অনেক প্রতারক আছে বাজারে তারা ডেকে এনে 9 টাকার মাল টাকা আছে 13 টাকা বেচে বেচার পরে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনি আগে দেখবেন বাজারে এসে আমার সম্বন্ধে জানবেন যে এই লোকটা কেমন এটা সিটার বাটপার কিনা এটা একটু সাইড থেকে খেয়াল করলে আপনারা সাধারণ যারা কাস্টমার তারা জীবনে ঠকবেন আর যদি অন্ধবিশ্বাসে চলে আসেন আমার ফোন নাম্বার নিয়ে আমাকে বিশ্বাস করে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা সঠিক কথা আপনারা আসবেন এসে আপনার মাথায় হাত বলে আপনাকে কিন্তু শেষ করে দেবে আপনি দ্বিতীয়বার আসার পরি করবো না আপনার থাকবে না কিন্তু আগে এসে বাজারে 10 জনের কাছে যাচাই করবেন যে অমুক নামের লোকটা কেমন যদি লোকে 5 জনের মধ্যে যদি 4 জন বলে যে না ঠিক আছে তাহলে আপনি তার পক্ষে থাকবেন আর তা না হলে এই সিটার বাটপারে পক্ষে যেন আসবেন না কারণ এই বাজারে সিটার বেশি এই ছাগল গরুর জগতে সবচেয়ে সিটার বাটপার বেশি আপনাদের মাথায় হাত বলে অনেক ভালো মন্দ কথা বলে ভালো পরিবেশ দেখায় কিন্তু আপনার এমন ক্ষতি করে দেবে আপনি এত 50টা মাল নিলেন আপনার জীবনের মতন আপনার ব্যবসা শেষ লাইফ শেষ হয়ে যাবে আপনি আর টিকে থাকতে পারবেন না তবে যাচাই বাছাই করে আসবেন এবং বাজারে এসে জানবেন যে কোনো যে সিআইডি তথ্য এরকম এসে জানবেন যে ওই মুখ লোকটা কেমন প্রতারক কিনা যে আমাদের সাথে ভালো ব্যবহার করে তার অন্তরটা কেমন তার পরিবেশটা কেমন সে বাজারে এসে সিটারি বাটপারি করবে কিনা আপনার সাথে আপনাকে ধোকা দেবে কিনা সবসময় এটা মাথায় রাখবেন দেখে আপনারা কাস্টমাররা আসবেন মাল কিনবেন জীবনে ঠকবেন না অন্ধবিশ্বাসে আমার কাছে আসার দরকার নেই আমার পরিবেশটাকে জেনে নেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক খুবই চমৎকারভাবে আজকে আমাদের ভাই বেশ কিছু তথ্য দিল আসলে এই সমস্যাগুলো অনেক কিন্তু পড়ে থাকে তো আপনারা অবশ্যই দেখে শুনে আপনারা সে আসবেন এবং ভাই যে তথ্যগুলো দিল সেগুলো অবশ্যই মাথায় রাখবেন ইনশাআল্লাহ তারা কিন্তু ঠকবেন না আর একটা কথা বলবো সবশেষে একটা কথা বলবো আপনি যতই ঠকেন না যাই করেন না কিন্তু আপনি ইনশাআল্লাহ কমে পাবেন অন্য অন্য হাটে তুলনায় এই হাটে কিন্তু অনেক কমে ছাগল পাবেন আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন তো যা হোক মোটামুটি আজকে এই পর্যন্ত রাখছি তবে অবশ্যই দেখা হবে আগামী কোনো একটা পর্বে এবং ভিডিও শেষে আমি আবার বলছি এটা যশোর জেলা জিগরগাছা উপজেলায় আপনি কপোতকুড় নদীর পাশেই কিন্তু এই হাটটি কিন্তু অবস্থিত যা হোক সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ